ওম নমো বামদেবায় নমঃ। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমাদের এই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদেরকে বলবো শ্রীগুরু বামদেবের এমন এক লীলার কথা যা শুনলে আপনারাও অবাক হবেন এই ভেবে যে সত্যিই তারাপীঠের ভৈরব ও মা তারার সাথে যে সম্পর্ক ছিল তা কতটা কাছের ছিল এবং মা তারা অর্থাৎ গুরুদেবের বড় মা কীভাবে ছোট্ট বামাকে শাসন করতেন তারই এক সুন্দর লীলা কথা শ্রবণ করব আজকের এই ভিডিওতে আমরা সবাই। তো সবাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ জানতে। আর যেসব নতুন বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আরও সব আধ্যাত্মিক আলোর সঙ্গী হতে। চলুন জেনে নেওয়া যাক। শ্রীগুরু বামদেব বাবার তখন বয়স অনেক হয়েছে। তখন শ্রীগুরু বামদেব বাবা বাকসিদ্ধ একজন মহাপুরুষ। শুধু তাই নয়, তারাপীঠের ভৈরব বটে। তারাপীঠ তথা তার আশেপাশের মানুষের সেই কথা জানতে বাকি ছিল না। তাই দূর দূরান্ত থেকে তারাপীঠ মহাশ্মশানে বাকসিদ্ধ খ্যাপা বাবার দর্শনে ছুটে আসতেন বহু নরনারী। কিন্তু তাদের জ্বালায় শ্রীগুরু বামদেব বাবা যেন আর পারেন না। তাই শ্রীগুরু বামদেব বাবা মানুষ আসতে দেখলেই তাদের খেদিয়ে দেওয়া শুরু করতেন। গুরুদেব বলতেন, আমার কাছে আসিস কেনে, শালা মন্দিরে বড় মাকে গিয়ে তোদের কষ্টের কথা বলবি জানা। এইভাবে ক্রমশই বামদেব বাবা তার উগ্র রূপ ধারণ করতে লাগলেন ধীরে ধীরে। আর তিনি বলতেন, বড় মা, মানুষজন আমায় বড়ই জ্বালাতন করে, আমার কাছে কেন মা তুই লোকজন পাঠাস? আমাকে কি নিস্তার দিবি নে শালা তারা বেটি, আমাকে কি এই জন্যই পাঠিয়েছিস এখানে? এইসব নানা রকম কথা তিনি বলতেন তারা মাকে রেগে গিয়ে। এইভাবেই চলতে থাকে। তো একদিন ঘটে গেল এক ঘটনা। একদিন সকালে দ্বারকা নদীতে স্নান সেরে মন্দিরে গেলেন পরম ব্রহ্মগুরু বামদেব বাবা তারামায়ের পূজার জন্য। প্রবেশ করলেন তিনি তারামায়ের মন্দির গর্ভে। তখন সেখানে একা বামদেব বাবা আর মন্দিরের গর্ভগৃহের বাইরে দাঁড়িয়েছিলেন গুটি কয়েক ব্রাহ্মণ পাণ্ডাগণ। শ্রীগুরু বামদেব বাবা মন্দিরের দরজা বন্ধ করে দিলেন। তারপর মন্দিরের ভেতরে শুধু গুরুদেব আর বড় মা, সবই ঠিক ছিল। কিন্তু হঠাৎই মন্দির গর্ভে চেঁচাতে শুরু করলেন শ্রীগুরু বামদেব বাবা। তখন তিনি চিৎকার করেছিলেন এই বলে যে, ওরে মারে, আর মারিস নে, পিঠ যে জ্বলে গেল রে। তখন এই চিৎকার শুনে মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকা পাণ্ডা ও পূজারীরা অবাক হয়েছিলেন সবাই। তারা তখন চিন্তা করতে লাগলেন যে মন্দিরের অভ্যন্তরে খ্যাপা বাবা ছাড়া আর তো কেউ নেই, তাহলে উনি অমন করে চিৎকার কেন করছেন? কিছুক্ষণ পরেই খ্যাপা বাবা মন্দির থেকে বেরিয়ে পেট ঘষতে ঘষতে বললেন, দেখো কি কাণ্ড, কি মারটাই না বড় মা মারলে আমায়, বলে শিশুর মতো কাঁদতে লাগলেন। তখন সবাই দেখেছেন বামদেব বাবার পিঠ লাল হয়ে গেছে আর সারা পিঠে দুই হাতের মারের লাল ছাপ রয়েছে, যা দেখে সবাই অবাক। বামদেব বাবা তখন উপস্থিত সবাইকে কাঁদতে কাঁদতে বললেন, বড় মা আমায় বলল তোর কাছে দুঃখ জ্বালা নিয়ে মানুষ আসে আর তুই তাদের তাড়িয়ে দিস গাল দিয়ে, তোর মায়া হয় না ওই সাধারণ মানুষগুলোর জন্য? তিনি আরও বললেন, মা আমাকে বললেন, শুনে রাখবা মা, মায়া শব্দের প্রথম অক্ষর কিন্তু মা, তাই মায়াকে ত্যাগ মানে মাকে ত্যাগ করছিস তুই। এই কথা বলে বামদেব বাবা মন্দির ত্যাগ করে শ্মশানে চলে গেলেন। তারপরে ছোট্ট শিশুর মতো কাঁদতে কাঁদতে সেদিন। সেই দিন থেকে শ্রীগুরু বামদেব বাবা পুরো পাল্টে গেলেন। মানুষের সাথে প্রেম দিয়ে তাদের আদর আবদার মেটাতেন, তাদের সাথে কথা বলতেন, আর তারপর থেকে যদি কোনো ভক্তকে দেখতেন এবং বুঝতেন যে তাদের মধ্যে প্রেম নেই, তাহলে তিনি বলতেন, শালা মুখে শুধু তারা তারা আর মনে রিপুর তারা, সব ছেড়ে আগে মানুষকে ভালোবাসতে শেখ, মানুষের উপকার কর তোরা, তবেই আমার তারামাকে পাবি তোরা। সেই শ্রীগুরু বামদেবের বলে যাওয়া বাণীটি যা আজও চিরসত্য ও শাশ্বত স্বরূপ। তাই সবাই প্রেমানন্দে বলুন জয় শ্রীগুরু বামদেব, জয় জয় মা আনন্দময়ী কল্যাণময়ী জগজ্জননী তারা, জয় হোক মহাপীঠ তারাপীঠের, জয় হোক তারাপীঠ মহাশ্মশানের। তো বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিও। শ্রীগুরু বামদেবের এই লীলা কথা আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর এই লীলা কথা যদি আপনাদের ভালো লাগে, শ্রীগুরু বামদেব বাবাকে যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই এই ভিডিওটি শেয়ার ও লাইক করতেও ভুলবেন না আরও পাঁচজনের জানার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আরও সব অজানা আধ্যাত্মিকতাকে জানতে এবং শ্রীগুরু বামদেবের লীলা কথা জানতে। সবাই ভালো থাকবেন। আপনাদের বহুমূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।